চট্টগ্রাম নগরীর খুলশী শপিং মলে রমজানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গতকাল শুক্রবার বিকেলে কনকর্ড খুলশি টাউন সেন্টারে মাসব্যাপী এই ঈদ বিক্রয় উৎসবের অনুষ্ঠান কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। খুলশি টাউন সেন্টার মালিক সমিতির সভাপতি সৈয়দ জালাল আহমেদ রুম্মানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খলিল আহমেদ গেনিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। চট্টগ্রাম প্রেস ক্লাব সহসভাপতি মঞ্জুর কাদের এবং আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটির সদস্য জহির উদ্দিন বাবর। মালিক সমিতির সভাপতি জানান, প্রথম রমজান থেকে শুরু হওয়া এই বিক্রয় উৎসব চলবে পুরো মাসব্যাপী। প্রতি 500 টাকার শপিং এ মিলবে একটি কুপন। প্রতি সপ্তাহে একবার ড্র থাকছে। একই সাথে সপ্তাহে 10 জন ভাগ্যবান ক্রেতা পাবেন আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও মেগা ড্রতে প্রথম পুরস্কার হিসাবে 100cc-র একটি মোটরসাইকেল ছাড়াও রাখা হয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমরা ফলোইং দ্য ট্রেন্ড, ওয়ার্ল্ডওয়াইড যে ট্রেন্ড আমরা ফলো করছি, এবং আমি মনে করি আমাদের যে একটা ব্যবসায়ীদের একটা বদনাম আছে, আমরা যে রোজা রমজান আসলে আমরা আমরাই চেষ্টা করছি যাতে বেঁচে থাকতে হবে। আমাদের শপিং মল হচ্ছে আমরা ইউনাইটেডলি সব ব্যবসায়ীদের চেষ্টা করছি আমরা রমজান মাসে আমরা দাম কমিয়ে দিই।